শুয়ে পড়ো। হ্যাঁ ওকে, তোমাদেরকে একটা হাফ পুশ আপ দেওয়া শিখেছি না? আচ্ছা ওকে, এই যে প্রথমে কাছে আসো, ক্যামেরাম্যান কাছে আসতে হবে একটু। হ্যাঁ এই যে পাটা আমরা এইভাবে ক্রস করে নেব, পাটা ক্রস করে নেব। যারা দেখছো তারা একটু দেখো, পাটা একটু আমরা ক্রস করে নিলাম, নিয়ে এখন আমরা পুশ আপটা দেবো আর কি। পুশ আপ দেওয়ার হচ্ছে হলো সিস্টেম, এই যে এই কাটটা চলে এইভাবে মাপো, এইভাবে মাপো। হ্যাঁ এইভাবে মাপ দিয়ে হাতে এভাবে করে এভাবে করো। হ্যাঁ বুঝছো, এই ডিস্টেন্সে হাতটা ফাঁকা নিতে হবে, ফাঁকা নাও এই ডিস্টেন্সে। হ্যাঁ নিছো তো? ওকে আর একটু নিয়ে আসো কাছে, এটা হাত বেশি দূরে নিয়ে যাওয়া যাবে না, এই শোল্ডারটা যে বরাবর সেই সমান্তরাল করতে হবে। আর একটু পিছাও, আর একটু পিছাও। হ্যাঁ আর একটু পিছাও। ওকে ওকে ঠিক আছে, এখন দাও, এখন দাও পুশ আপ দাও। হ্যাঁ পুশ আপ দাও, গুড গুড। আজকে আমরা শেখাবো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হলো সেনাবাহিনী, তারপর পুলিশে, নৌবাহিনীতে পুশ আপ দিতে হবে শারীরিক পরীক্ষায়। সেনাবাহিনীতে যারা যাবা সৈনিক পদে তাদের 20-25টা পুশ আপ দিতে হয়, কোনো কোনো ক্ষেত্রে 30টা, পুলিশে 15টা পুশ আপ দিতে হয়, নৌবাহিনীর শারীরিক পরীক্ষাও 15-20টা করে পুশ আপ দিতে হয়। তো পুশ আপটা বা বুক ডাউন অনেকে দিতে পারছো না, যাদের একটু ওয়েট বেশি বা যাদের ওয়েট কম তারাও অনেকে দিতে পারছে না প্রপারলি। তো যারা দিতে পারছো না তাদের জন্য কয়েকটা শর্ট টেকনিক আমি আজকের টিউটোরিয়ালে দেখাই দেব। আমার সঙ্গে আমার একাডেমিরও কয়েকজন শিক্ষার্থী আছে, ওরা আমাদেরকে সহযোগিতা করবে। আসো, প্রথমে হচ্ছে হলো আমরা সাগরের কাছে যাই, তাই না? আচ্ছা সাগর বাবা আসো কাছে আসো। কোন জেলা থেকে আসছো? দিনাজপুর থেকে। দিনাজপুর। সাগর প্রথম কয়টা পুশ আপ পারতা? স্যার একটাও পারতাম না। জোরে বলতে হবে? একটাও পারতাম না স্যার। একটাও পারতা না? জি স্যার। আচ্ছা এখন কয়টা পারবা? স্যার 13টা পারি। 13টা পারো? জি স্যার। আচ্ছা তো পুলিশ কনস্টেবল এবং সেনাবাহিনীর জন্য সাগর প্রস্তুতি নিচ্ছে, তারপর আমরা সাগরকে দিয়ে কয়েকটা শর্ট টেকনিক আছে, ঠিক আছে? যারা ফুল পাচ্ছ না পুশ আপ দিতে, তো কিভাবে শুরু করবা পুশ আপের প্র্যাকটিসটা একটু দেখো, দেখলে তাহলে তোমরা ওইভাবে বাসায় প্র্যাকটিস করতে পারবা। বাবা শুয়ে পড়ো, আমরা একটু দেখাই, ঠিক আছে? পুশ আপ পজিশনে যাও, পুশ আপ পজিশনে। ওকে হ্যাঁ নিছো? আচ্ছা শুয়ে পড়ো। হ্যাঁ ওকে, তোমাদেরকে একটা হাফ পুশ আপ দেওয়া শিখেছি না? আচ্ছা ওকে, এই যে প্রথমে কাছে আসো, ক্যামেরাম্যান কাছে আসতে হবে একটু। হ্যাঁ এই যে পাটা আমরা এইভাবে ক্রস করে নেব, পাটা ক্রস করে নেব। যারা দেখছো তারা একটু দেখো, পাটা একটু আমরা ক্রস করে নিলাম, নিয়ে এখন আমরা পুশ আপটা দেবো আর কি। পুশ আপ দেওয়ার হচ্ছে হলো সিস্টেম, এই যে এই কাটটা চলে এইভাবে মাপো, এইভাবে মাপো। হ্যাঁ এইভাবে মাপ দিয়ে হাতে এভাবে করে এভাবে করো। হ্যাঁ বুঝছো, এই ডিস্টেন্সে হাতটা ফাঁকা নিতে হবে, ফাঁকা নাও এই ডিস্টেন্সে। হ্যাঁ নিছো তো? ওকে আর একটু নিয়ে আসো কাছে, এটা হাত বেশি দূরে নিয়ে যাওয়া যাবে না, এই শোল্ডারটা যে বরাবর সেই সমান্তরাল করতে হবে। আর একটু পিছাও, আর একটু পিছাও। হ্যাঁ আর একটু পিছাও। ওকে ওকে ঠিক আছে, এখন দাও, এখন দাও পুশ আপ দাও। হ্যাঁ পুশ আপ দাও, গুড গুড গুড। ওকে এখানে আর একটু বলে রাখি, যখন তুমি নিঃশ্বাসটা কীভাবে নিবা নিঃশ্বাসটার কথা বলে রাখি, যখন তুমি হচ্ছে হলো বুকটা নিচে নামাচ্ছ তখন বুক ভরে নিঃশ্বাস নাও, ঠিক আছে? আবার যখন উঠছো তখন নিঃশ্বাসটা ছেড়ে দাও, যেটাতে তোমার সুবিধা হয়, ঠিক আছে? ওকে করো আবার। হ্যাঁ গুড গুড। আচ্ছা এখানে কুনোয়টা একটু দেখাই দিই, নিচে নামো, নিচে নামো। অনেকে কুনোয়টা করে কি হাতে পেশে নিয়ে যাচ্ছে, কুনোয়টা বেশি পেশে চলে যাচ্ছে, এটা করা যাবে না। কুনোয়টা সবসময় কাছাকাছি রাখতে হবে, পিছনের দিকে, বোঝা গেছে? ওকে আবার উঠো, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। সাগরের জন্য একটা তালি দাও, ওঠো সাগর। আমরা আরেকজনের কাছে যাব, এবার একজন চলো পাতলা হ্যাংলার কাছে যাই, তুমি আসো। একে দেখে মনে হয় যে পারবে পুশ আপ, কিন্তু এরও সমস্যা হচ্ছে নাকি বাবা? ঠিক আছে তুমি দেখাও তো কিভাবে দেখালাম একটু সিস্টেমটা। ওকে যাও যাও বসো। হ্যাঁ এবার ক্রস করো আগে। হ্যাঁ এটাকে বলা হয় নিটাস পুশ আপ, এটাকে কি বলা হয়? নিটা পুশ আপ, বোঝা গেছে? আচ্ছা সবাই দেখো, আচ্ছা এটা এইভাবে জায়গা নাও। হ্যাঁ এই এইভাবে জায়গা নিতে হবে, তোমরা একটু লক্ষ্য করো এইভাবে জায়গায় নিতে হবে। ওকে এখন এই জায়গায় হাত দাও। হ্যাঁ ঠিক আছে, এই শোল্ডার এবং এই জায়গার শোল্ডার, হাত বেশি সাইডেও নিয়ে যাওয়া যাবে না, বেশি ফাঁকাও করা যাবে না, তাহলে তোমার হাতে শক্তি হবে না, বুঝতে পারছো কি? সমান্তরাল অবস্থায় হতে হবে,
ঠিক আছে ওকে নাও দাও 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 হ্যাঁ আরো নামাইতে হবে হ্যাঁ হ্যাঁ পুরো বডি সমান্তরাল করতে হবে হ্যাঁ নামাও এভাবে হ্যাঁ নামাও গুড 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 ঠিক আছে এটা সমান্তরাল হবে ঠিক আছে প্রথম অবস্থায় আমরা যারা পুশআপ কম পাচ্ছি যারা সেনানো বিমান পুলিশে বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশে আমরা পরীক্ষা দিতে যাব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ ছোট আগে আমরা হাফ পুশআপটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আগে আমরা নিউট্রাস পুশআপটা দিব দিলে পরে আমরা আস্তে আস্তে ফুল পুশআপটাও দিতে পারবো আর কি বুঝতে পারছিস জি স্যার সবাই শিখতে পারছো জি স্যার আগে নিটাস পুশআপটা দিতে হবে তোমরা যারা দেখছো তোমরা আগে নিটা পুশআপটা দাও হাফ করে যেটা দেখালাম এভাবে করতে করতে দেখবা যে তোমরা ভালো করতে পারবা ঠিক আছে আরো কিছু ওয়ার্কআউট আছে পুশআপে দক্ষতা বাড়ানোর জন্য সেই ওয়ার্কআউট গুলো নিয়ে আমি সামনে ইনশাআল্লাহ আরো কিছু এক্সারসাইজের ভিডিও দিব সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবা আমাদের সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি কি করবে সাবস্ক্রাইব করবে তোমাদের করা আছে তো এখানে কার যেন কয়েকটা ছেলের জন্য সাবস্ক্রাইব করা নেই হ্যাঁ আমি দেখছিলাম তো সবার সাবস্ক্রাইব করা আছে আচ্ছা সাবস্ক্রাইব করে রাখলে হবে কি তাহলে তোমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব ভালোভাবে বাসায় বসে বসে শিখতে পারবা প্র্যাকটিসও করতে পারবা আর অধিক প্র্যাকটিসের জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমি অলওয়েজ তোমাদের জন্য খোলা তুমি বাংলাদেশে যে কোনো জেলা থেকে এসে তুমি প্রস্তুতি শুরু করতে পারো সবাই ভালো থেকো সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম